আমাদের মুখে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন মুখে বলি রাখা হয়, মুখে বিভিন্ন ধরনের দাগ পড়ে যায়, সেই সাথে মুখের গ্লো চলে যায় এবং মুখে ব্রণ হয়, ম্যাচটা হয়। তো আমরা বুঝতেই পারি না কি করে আমাদের মুখের গ্লো ফিরিয়ে আনবো, মুখটাকে দাগমুক্ত করব এবং উজ্জ্বল করব। তো আজকে 3টি স্টেপে একটা কফি ফেসিয়াল শেয়ার করব, যেটা ইউজ করলে আপনার মুখ 1 মাসেই ঝকঝকে হবে, দাগমুক্ত হবে এবং উজ্জ্বল হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এই ফেসিয়ালটা করার জন্য প্রথমে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই ফেসিয়ালের মেইন উপাদান হচ্ছে কফি। কফি মুখের দাগ দূর করতে, পিগমেন্টেশন দূর করতে, বয়সের ছাপ দূর করতে অনেক ভালো কাজ করে। তো 1 চামচ কফি নিয়ে নিয়েছি, তার সাথে নিতে হবে মিহিদানার 1 চামচ চিনি, আর এর সাথে এলোভেরা জেল নিতে হবে পরিমাণ মতো। তো এই 3টি উপাদান একসাথে মিশিয়ে মুখে স্ক্রাবিং করতে হবে। তো 2 থেকে 3 মিনিট স্ক্রাবিং করার পর ধুয়ে নিতে হবে। এতে করে মুখটা অনেক উজ্জ্বল দেখাবে, ফর্সা দেখাবে এবং টান টান দেখাবে। স্টেপ 2তে আমি কফি দিয়ে ক্রিম তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কফি। কফি ত্বকের দাগ দূর করতে অনেক ভালো কাজ করে, বয়সের ছাপ দূর করতে অনেক ভালো কাজ করে। তার সাথে আমি নিয়েছি বেসন, বেসন ময়লা দূর করতে অনেক ভালো কাজ করে, আর তার সাথে টক দই। 3টি উপাদান একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে যতক্ষণ না শুকিয়ে যায়, তারপর শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে, আর তারপর একটা টাওয়েল দিয়ে মুছে নিতে হবে। এটা হচ্ছে ত্বকে একটা ইনস্ট্যান্ট গ্লো করবে। স্টেপ 3তে কফি দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো। এটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ কফি। কফি ত্বকের দাগ দূর করবে, আর নারকেল তেল হচ্ছে ত্বককে অনেক বেশি ময়শ্চারাইজ করবে। সেই সাথে আমি গোলাপ জল নিয়েছি, গোলাপ জল ত্বকের স্ট্রাকচার অনেক সুন্দর করে। তো এই 3টি উপাদান একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখতে হবে, তারপর ধুয়ে ফেলতে হবে শুকিয়ে গেলে, আর এতে করে ত্বক অনেক বেশি সুন্দর হবে। 1 মাসে নিয়মিত 1 মাস ব্যবহার করলে আপনার ত্বকের স্ট্রাকচারটাই পাল্টে যাবে, ত্বকের দাগছুপ দূর হয়ে যাবে, ত্বকটা উজ্জ্বল করবে, সেই সাথে ত্বকের সকল ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ, টাটা।